ভারত ভুটান সীমান্তে জয়গা থানা অন্তর্গত এশিয়ান হাইওয়েতে নাকা চেকিং এর সময় 15 গ্রাম ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো জয়গা থানা পুলিশ। জয়গা থেকে ব্রাউন সুগার উদ্ধার করলো জয়গা থানার পুলিশ। বুধবার রাতে খবর পেয়ে জয়গা সংলগ্ন বিবাড়ি এলাকার এশিয়ান হাইওয়েতে নাকা চেকিং শুরু করে জয়গা থানার পুলিশ। ওই সড়ক দিয়ে জয়গার দিকে আসা একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ঘটনায় ছোট গাড়িতে সবার জয়গার ছোট মির্জাবস্তি এলাকার বাসিন্দা রাজু ইসলাম ওরফে রাজা ও সুমন থাপা নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে প্রায় 15 গ্রাম ব্রাউন সুগার দিয়ে সিগারেট বানানো সিলভার ফয়েল ও কয়েকটি সিগারেট উদ্ধার করেছে পুলিশ। জয়গা থানার ওসি দীপঙ্কর সাহা জানিয়েছেন, ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশেষ আদালতে তোলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধৃত দুই দুষ্কৃতী দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। তবে বীরপাড়ায় বুধবার ধৃত ব্রাউন সুগারের চক্রের সঙ্গে জয়গার চক্রটির যোগ নেই বলেই প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে।